অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা, বাদ যায়নি পুলিশ আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরাও। দক্ষিণ দিনাজপুর জেলায় একজন চিকিৎসক সহ মোট 13 জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন সস্ত্রীক দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে। এছাড়াও 4 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় 48 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। জেলার বালুরঘাট পৌরসভার 5টি ওয়ার্ড ও বালুরঘাট ব্লকের 5টি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এলাকাটাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, এটা আপনারা জানলেন কবে? কি করে আপনারা এটা জানলেন? তো আপনারা এখন তাহলে আতঙ্কে আছেন? শহরের হচ্ছে আপনার নাম? বালুরঘাট থেকে সাগর মহন্ত, রিপোর্ট খবরের দুনিয়া।